সবচেয়ে কম দামে আনলিমিটেড পিৎজা খেয়ে আসলাম আজ। রমাদান উপলক্ষে চলছে আনলিমিটেড পিৎজার অফার। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ক্যাফে চেরি ড্রপসে। রেস্টুরেন্টটি কিন্তু খুবই পুরনো এন্ড খিলগাঁওতে বেশ ফেমাস। 7-8 বছর যাবতই কিন্তু আমরা এখানে পিৎজা খেয়ে আসছি এবং তাদের এই ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। কালারটাও খুবই সুদিং। আর আপনারা কিন্তু ইফতার থেকে শুরু করে 11টা পর্যন্ত এখানে পিৎজা খেতে পারবেন, তাও আবার আনলিমিটেড। তাই আমি ইফতারের পর গিয়েছিলাম এন্ড পিৎজা অর্ডার করে কিছুক্ষণ রিলস এন্ড পিকচার্স ক্লিক করছিলাম। এর কিছুক্ষণ পরই আমাদের পিৎজা চলে আসলো। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এন্ড অ্যারোমাটা আমার কাছে বেশ ভালো লাগছিল। এখানে 2টা ফ্যামিলি সাইজ পিৎজাতে তারা 4 রকমের ফ্লেভার দিয়েছে আমাদের। এখানে ছিল টেক্সাস বারবিকিউ চিকেন এন্ড স্পাইসি স্মোক চিকেন। তো ফার্স্টে আমি স্পাইসি স্মোকটা দিয়ে ট্রাই করছি, আর পিৎজা দেখলে তো আমার জিভে জল চলে আসছে। আমি জাস্ট কখন খাবো এটা ভাবছিলাম। এটা টপিংসে ছিল স্পিনাচ, পেঁয়াজ, মরিচ এন্ড চিকেন। সো যাদের পালং শাক পছন্দ তারা কিন্তু এই পিৎজাটা ট্রাই করতে পারেন। আমার কাছে কিন্তু এটা বেশ আহামরি ভালো লাগেনি এই শাকটার জন্য, বাট সবার টেস্ট তো এক হয় না, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। এখন আমি ট্রাই করব টেক্সাস বারবিকিউ। এটা থেকে একটা বারবিকিউর কড়া স্মেল পাচ্ছিলাম আমি এন্ড এটা টপিংসে ছিল চিকেন, মাশরুম, অনিয়ন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। উপরে কিন্তু বারবিকিউ সসও দিয়েছিল, যেটার কারণে পুরো পিৎজার টেস্টই অন্যরকম পাচ্ছিলাম আমি। সো হ্যাঁ, এটা আমি আপনাদের রিকমেন্ড করব, আসলে এটা ট্রাই করতে পারেন। এন্ড এখানেও কিন্তু 2 ফ্লেভারের পিৎজা রয়েছে, একটা পিৎজা দিয়াবোলা এন্ড আরেকটা হচ্ছে পিৎজা মিটজা। আর এই স্লাইসের উপরে কিন্তু একদম বিফ দিয়ে ভরা। আমি এটার উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম এন্ড এটার টপিংসে হ্যালাপেনো ছিল। তো হ্যালাপেনোর কারণে হালকা টকটক ফ্লেভার পাচ্ছিলাম এটা থেকে আমি। সো এটার টেস্ট ছিল এভারেজ। আর এখন আমি ট্রাই করব পিৎজা দিয়াবোলা। এটা টপিংসে ছিল পেপারনি, ব্ল্যাক অলিভস এন্ড ভরপুর চিজ। আগের পিৎজা থেকে এটার টেস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে। এরপর চলে আসলো সুপেরিয়র রিং চিজ পিৎজা। এটাতে দেখতেই পাচ্ছেন ভরপুর চিজ এন্ড সসেজেস। আমার তো সবসময় সসেজ পছন্দ, আর এটা থেকে এত সুন্দর অ্যারোমা আসছিল, আপনাদের কি বোঝাবো। প্রতিটা রিং এই ছিল সসেজ আর সসেজ। অন্যান্য পিৎজার তুলনায় এটার ভিতরে সসেজ এন্ড চিজের পরিমাণ কিন্তু বেশ ভালো দিয়েছে। আর আপনারা আনলিমিটেড পিৎজা খেতে আসলে এই পিৎজাটা আগে যাবেন, বিকজ ওনারা এটা লাস্টে সার্ভ করে, যার কারণে পেট ভরে এটা খাওয়া যায় না। এটা খুব 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 ইয়ামি ছিল এন্ড চিজ তো দেখতেই পাচ্ছেন ভরপুর। সো এটাকে আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করবো, এটা আসলে ট্রাই করবেনই করবেন। তিনি আমরা আরেকটা ছোট টেক্সাস বারবিকিউ অর্ডার করে দিলাম, যদিও এটা আমরা পুরোটা শেষ করতে পারিনি, যেহেতু আনলিমিটেড খেতে এসেছি তাই বেশি বেশি অর্ডার করছিলাম। এন্ড ফাইনালি আমরা আমাদের খাবার শেষ করি আবারও রিং চিজ পিৎজা দিয়ে। মানে প্রথমে যদি ওনারা এটা দিত না, তাহলে মনে হয় এটাই সবই খেয়ে ফেলতে পারতাম, আর অন্য পিৎজার দিকে কিন্তু আর তাকাতাম না। বাট ওরা চালাকি করে আগে অন্য সব পিৎজা দেয়, লাস্টে এটা দেয়। আর হ্যাঁ, এটার প্রাইস ছিল মাত্র 6.99 টাকা, সাথে যদি আপনারা আনলিমিটেড ড্রিঙ্কস নেন তাহলে 150 টাকা অ্যাড করতে হবে। সো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।